গ্রামের মানুষদের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ব্লক সভাপতি। বারবনী ব্লকের অন্তর্গত পানুরিয়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বারবনী ব্লক সভাপতি অজিত সিং এর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে অজিত সিং এর সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ, আশিস বাহুরি সহ অনেকেই। প্রতিদিন যেদিন থেকে শুরু হয়েছে লকডাউন, সেদিন থেকে বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে পঞ্চায়েত ব্লকের পক্ষ থেকে। এখনো পর্যন্ত সব গ্রামে গরিব মানুষদের কাছে খাদ্যদ্রব্য পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে গেছে। তাছাড়া যেসব গ্রামের গ্রামে এখনও খাদ্যদ্রব্য পৌঁছায়নি, সেসব গ্রামে আমাদের কর্মীরা নিজে গিয়ে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাছাড়া আমি নিজে উপস্থিত থেকে সমস্ত গ্রামের মানুষকে চাল, ডাল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিচ্ছি। তাছাড়া লবণ যতদিন চলবে ততদিন সাধারণ গরিব মানুষদের মধ্যে এই খাদ্য বিতরণ করা হবে। বিধায়ক, বারাবণী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে এই সকল কাজ চলছে, আগেও এসব কাজ চলবে বলে জানান বারবনী ব্লকের ব্লক সভাপতি অজিত সিংহ। এদিন পানুরিয়া পঞ্চায়েতের রুনাকুড়া, দিগল পাহাড়ি, কাশিডাঙ্গা, শিবধাওড়া গ্রামে গরিব ও আদিবাসী মানুষদেরকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এইটা আমরা জিমিতে প্রায় চারটা জায়গায়, জামুনামে তিন জায়গায়, আর বোরানি তিনটা জায়গায়, চাল, আলু, ডাল। কতজন টোটাল কতজনকে দেওয়া হলো? প্রায় 1200 ফ্যামিলিকে দেওয়া হবে। ম্যাক্সিমাম এসসি এসটি বেশি আছে। এমন কিছু বহু মধ্যবিত্ত পরিবার রয়েছে, তাদের জন্য আপনি কি ব্যবস্থা করছেন? তারা তাদের যারা আছে তাদেরকে দেওয়া হয়, অনেকে ফোনে যোগাযোগ করছে, বাড়ি পৌঁছে দেওয়া হয়। টোটাল মোটামুটি কোন কোন কতগুলো গ্রাম এখানে কভারেজ হয়ে গেছে গ্রামে? আমাদের টোটাল ব্লকে ম্যাক্সিমাম 90% গ্রাম কভারেজ হয়ে গেছে, যেগুলো বাকি আছে 10% ও দু চার দিনে। শুনলাম তো এবারে রেশন ঢুকছে, আসানসোল থেকে অজয় বাউরির সঙ্গে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।